বিসমিল্লাহ রহমান রহিম। আমার এখানে সব মুরগিগুলো হয়ে যায়, কত সুন্দর সকাল বাসা দিছে, খাইতেছে। কিন্তু আমি এই গরমের সিজনে শুধুমাত্র বাচ্চা দেয়, শীতের সিজনে কেউ মুরগির বাচ্চা কেউ দিবেন না। শীতের সিজনে কিন্তু মুরগির বাচ্চা বড় হয় না এবং বাঁচে না। এই যে এটা দেখতেছেন, এটা হলো আপনার আমার হলো তিন নম্বর ব্যাস। এইটা তিন নম্বর ব্যাস হলো এইটা, চতুর্থ নম্বর ব্যাস হলো এইটা, আর হলো দুই নম্বর ব্যাচ যেটা সেটা আমি আপনাকে দেখাইতেছি। দুই নম্বর ব্যাচের কেজিতে আর সে যে আবার ডিম দেওয়া হয়েছে, মুরগি এতে বাতে দেওয়া হয়েছে। এটা হলো এই যে প্রথমে যে মুরগি ডিম বাতে দেওয়া হয়েছে, এই দেখতেছেন এটা আবার ফুটবো। দুই নম্বর ব্যাসে যেটা এই যে মারামারি করতেছে, এটা হলো দুই নম্বর ব্যাস। এটা হলো দুই নম্বর ব্যাস। এই যে একটা মুরগি হয়েছে, এটা সারা দিল। আর যেটা এক নম্বর ব্যাস, এটা হয়তো আমি দেখাই আপনাদেরকে, এটা হলো 17 পিসের ছিল। এই যে এটা হলো দুই নম্বর ব্যাস, এটা যে ওইটা ওই যে আর এই যে মোরগ, এটা হলো মোরগ কেনা হয়েছিল, যেটা মোরগ মোরগ তো আর এটা ওই যে উৎসুপুরি, ওইটা হইতে চলবে এক নম্বর ব্যাচের হলো মোরগ। এই যে এই একটাই আছে, সব খাওয়া হয়েছে আর এই একটাই আছে। এই আপনার দেখতেছি এইটা, এটা খুব পাজি। এই যে এটা সব গাছ খা সাফ করলি, এটা খুব পাজি পাজি। এটা হলো এক নম্বর বাসের, আর ওই যেগুলো সব ওই যে দুই নম্বর বাসের ওই সবগুলো আদায় করতেছে। সব বলকে দুই নম্বর বাসের ওই যেগুলো যত্ন করে 17 পিস ছিল, 17 পিস ছিল, 17 পিস ছিল। এটা কিন্তু আপনাদের আকাশমণি গাছ, এটা হলো আকাশমণি গাছ, এটা বোনা হয়েছে গতবার, কি সুন্দর হয়েছে। আর এটা তো আম গাছ, আম কত সুন্দর আম। এটা যে 12 মাসে সুপারি বানা হয়েছে, এই যে 12 মাসে সুপারি, এক বছরের গাছ। এটা হলো সাজনের গাছ,
Sozinho, I guess. এটা হলো 12 মাসে আম গাছ, এক সিজনে একবার খাওয়া হয়েছে, এই যে 2 মাস আগে আবার ধরছে। এটা কত সুন্দর হয়েছে, নিশা তো অনেক নিশা, একবার কিন্তু খাওয়া হয়েছে 2 মাস আগে, আবার ধরছে। একদম নিশা গাছ পোলা মানে সিরে নিয়ে যাওয়া, সেগুলো গামগুলো পানি খেতেছে, মুরগুলো কিন্তু পানি দিত না, পানি পাগারের পানিগুলো ফারি দিয়েছে। এই বলে আমি ভিডিওটা রাখছি, আসসালামু আলাইকুম।